রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান আর সাথে মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াডে স্পিন বোলিং অপশন এই পাঁচটাই। এর মধ্যে লেগি রিশাদ একাদশেও সুযোগ পাবেন তার লেগ স্পিনিং সত্তার কারণে। রিয়াদের একাদশে সুযোগ পাওয়ার ব্যাপারে প্রাধান্য পাবে তার ব্যাটিং। বাকি দুই অফ স্পিনার, দুই মেহেদির মধ্যে একাদশে সুযোগ পেতে পারেন যে কোনো একজন, সেক্ষেত্রে এগিয়ে থাকবেন কে? শেখ মেহেদি হাসান বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি খেলেন নিয়মিতই, ধুমধারাক্কা ফর্মেটেও আঁটো সাঁটো বোলিং দিয়ে ব্যাটারদের আটকে রাখার ব্যাপারে পটু মেহেদি। অপরদিকে মিরাজ মূলত খেলেন টেস্ট আর ওয়ানডেতে, যেখানে বোলিংয়ের ধরন অনেকটা আলাদা থাকে। গোয়ালিয়রে বৃহস্পতিবারের প্র্যাকটিসেও দুই মেহেদির বোলিংয়ে পার্থক্য দেখা গেছে। এখানে যেমন মেহেদি যে বলটা করেছেন সেটা অনেকটা শর্ট লেন্থে ডেলিভারি ছিল, যে কোনো ভালো মানের ব্যাটার পেছনের পায়ে গিয়ে এমন বলে আদায় করে নিতে পারবেন বাউন্ডারি। অপরদিকে শেখ মেহেদিও অনেকটা একই লেন্থের ডেলিভারি করেছেন, কিন্তু লেন্থটা আরেকটু সামনে রেখেছিলেন, বিধায় এই বলে ছক্কা মারা কঠিন। এদিন দুজনের বোলিংয়ের এমন পার্থক্য আরও চোখে পড়েছে। টেস্টের বোলিংয়ের মতোই তাওহিদ হৃদয়কে একটা বল ঝুলিয়ে দিয়েছিলেন মিরাজ, কোনো রকমের সম্মান না জানিয়ে সেই বল লঙ্গনের ওপর দিয়ে পাঠিয়ে ছয় রান আদায় করে নিয়েছেন হৃদয়। লিটন দাসকেও চড়াও হতে দেখা গেছে মিরাজের বিপক্ষে, ডাউন দ্য উইকেটে এসে তিনিও আদায় করে নিয়েছেন একটা বাউন্ডারি। মিরাজের ডানহাতি অফ স্পিনের বিপক্ষে বাঁহাতি তানজিদ তামিমকেও স্বাচ্ছন্দ্যেই মনে হয়েছে। শেখ মেহেদি আবার ছিলেন সম্পূর্ণ বিপরীত। হৃদয়, লিটন কিংবা তামিম কাউকেই হাত খুলতে দেননি এই অফ স্পিনার। মেহেদিকে সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন তামিম। রিয়াদ আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে জানিয়েছেন আউটই হবে এটা। এদিন আগুনে ফর্মে থাকা তাওহিদ হৃদয়কেও একবার বোল্ড করেছেন শেখ মেহেদি। স্পিনার হয়েও থেকে থেকে ইয়র্কার মারার একটা সুনাম আছে মেহেদির, এদিনের প্র্যাকটিসেও দেখা গেছে তার এই গুণের বহিঃপ্রকাশ। সব মিলিয়ে ব্যাটারদের নড়াচড়া দেখে মাথা খাটিয়ে বোলিং করেছেন, ব্যাটারদের আটকে রেখেছেন এই অফ স্পিনার। বিশ্বভারি ম্যাচের বোলিংয়ে মিরাজের চেয়ে যে শেখ মেহেদি এগিয়ে আছেন সে কথা তাই বলাই যায়। কিন্তু মিরাজকে শুধু বোলিং দিয়ে বিচার করা কঠিন, এই ফর্মেটে ব্যাটিংটাই মিরাজের কাছে বেশি চাইছে ম্যানেজমেন্ট। শুরুতে বোলিং করার পর মিরাজ যখন ব্যাট করতে এসেছেন তখন চোখে পড়েছে তার উন্নতি। পেসারদের বিপক্ষে দারুণ স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন মিরাজ, আদায় করে নিয়েছেন বেশ কিছু বাউন্ডারিও। এই ফর্মেটের জন্য প্রয়োজনীয় শট যে তার হাতে আছে সন্দেহ নাই তাতে, বিশেষ করে মুস্তাফিজের লোফুল টসে মারা এই ছক্কা দেখে মিরাজকে দলে না চাওয়ার তেমন কারণও নাই। কিন্তু মজার ব্যাপার হলো, মিরাজের মতো না হলেও শেখ মেহেদির ব্যাটের ধারও বেড়েছে ইদানিং। তাসকিনের বলে মারা মেহেদির এই শটে তিনি বাউন্ডারি আশা করতে পারেন। মেহেদি মারা এই শটগুলোতেও চোখে পড়েছে টি টোয়েন্টিতে তার ব্যাটিং ইন্টেন্ট। তবে ব্যাট হাতে যে দুই মেহেদির মধ্যে মিরাজ এগিয়ে থাকবেন সেটা প্রশ্নাতীতভাবে সত্য। এ কারণে এই প্রশ্ন, কোন মেহেদিকে নেবে দল? এই প্রশ্নের উত্তর মেলাতে হলে মেলাতে হবে আরও কিছু সমীকরণ। টাইগারদের টপ অর্ডারে জায়গা তেমন একটা নাই, মিরাজকে খেলতে হলে মিডল অর্ডারে কিংবা লোয়ার মিডল অর্ডারেই খেলতে হবে। টি টোয়েন্টিতে এমন জায়গায় খুব বেশি বল খেলতে হয় না, কম বলে নিতে হয় বেশি রান। আর এই সমীকরণে দুই মেহেদির চেয়ে কোনো অংশেই কিন্তু পিছিয়ে থাকবেন না রিশাদ হোসেন। এদিনের প্র্যাকটিসে রিশাদ খেলেছেন বড় বড় সব শট, কার্যকরী সব শটে শেষের দিকে 15-20 রান যে রিশাদ করতে পারবেন সেটা জানান দিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। অর্থাৎ শেষের দিকে রিশাদের উপরও ভরসা রাখতে পারে দল। যেহেতু টি টোয়েন্টির বোলিংয়ে শেখ মেহেদি পরীক্ষিত পারফর্মার, সেহেতু শক্তিশালী ভারতের বিপক্ষে শেখ মেহেদির বোলিংকেই বেছে নেওয়া ভালো সিদ্ধান্ত হতে পারে। আবার শেখ মেহেদি এবং রিশাদ দুজন মিলে শেষের দিকে কিছু রানও যোগ করতে পারবে, তাই মিরাজের চেয়ে মেহেদির একাদশে সুযোগ পাওয়াই হতে পারে বেশি যুক্তিযুক্ত। তবে শেষ পর্যন্ত ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং তারাই ঠিক করবে কোন মেহেদি খেলবে রবিবারে। আর একটা কথা স্পষ্ট যে সাকিব আল হাসানের অবসরের পর এই দুই মেহেদির লড়াইটা সম্ভবত আরও কিছুদিন স্থায়ী হবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্জি, গোয়ালিয়র, ভারত।